আমি আজকে বানাবো চিকেন। আমি চিকেনকে ভালোভাবে ধুই নিয়েছি, আর এখানে আমি লবণ দিয়েছি চিকেনে, সরষার তেল দিয়েছি, তেজপাতা দিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, টমেটো, আলু, এখানে মশলায় আছে আমার জিরা, ধনে, শুকনা লঙ্কা 2টা, এলাচ, লবঙ্গ, দালচিনি, রসুন, আদা, এটা এখানে আমি দিয়ে দিব। দিয়ে এগুলোকে ভালোভাবে আমি মেখে নিব। এটাকে আমি ভালোভাবে এবার মেখে নিব। হলুদ দিচ্ছে, এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা রেখে দেব। রসুন দিচ্ছি, জিরা আর পোস্ত, একটা শুকনো লঙ্কা, এবার চিকেন দিয়ে দিব। এবার ঢাকাই দিব। এবার আমি জল দিচ্ছি, একটু আমি গরম মশলার পাউডার দিচ্ছি, চিকেন আমার হয়ে গেল, এবার এটাকে আমি নামাই নিব।